Welcome dear student, welcome in a new video. Dear student, আমাদের মাঝে মাঝে একটা question মাথায় আসে অথবা ক্লাসে অনেক স্টুডেন্টই আমাকে question করে অথবা আমি যখন medical student life এ ছিলাম তখন আমার নিজের মাঝেও confusion ছিল যে embryo এবং fetus এর মাঝে difference টা কি অথবা আমরা কোন অবস্থা কখন embryo বলবো অথবা কোন অবস্থাকে fetus বলবো ওকে এমব্রায়ো এবং ফিটাসের ডিফারেন্সগুলো আমরা একটু যদি দেখার চেষ্টা করি এটা যদি একটা আমরা ফিমেল ইউটেরাস ভাবি এখন এই ইউটেরাসের মাঝে আমরা জানি যে ওভারি থেকে ওভাম আসে এবং ইন্টারকোর্সের সময় স্পার্ম আসে এসে জাইগোট তৈরি করে এই জাইগোটটা ফেলোপিয়ান টিউব দিয়ে এসে ইউটেরাসের ভিতরে ওয়ালে মানে এন্ডোমেট্রিয়ামে ইমপ্ল্যান্ট করে নিজে নিজেকে ইমপ্ল্যান্ট করে এই জাইগোট প্রথমে একটি সেল থাকে এই এক সেল থেকে দুই সেল হয় দেন চারটা তারপর আটটা হয় এমন ভাবে গ্রোথ করতে থাকে ডেভেলপমেন্ট হতে থাকে এই জাইগোটের ডেভেলপিং স্টেজে যেভাবে ডিভাইডেড হয়ে ডেভেলপমেন্ট এবং গ্রোথ হবে সেই অবস্থাকে আমরা জাইগোট বলতে পারি এই জাইগোটের এই অবস্থাকে আমরা এমব্রায়ো বলবো তাহলে আমরা যেটা বলছি যে ডেভেলপিং জাইগোট ইজ কল্ড এমব্রায়ো তাহলে আমাদের যে জাইগোটটা হবে সেটা ইউটেরাসের ভিতরে ওয়ালে ইমপ্ল্যান্ট করবে এই ইমপ্ল্যান্ট করার পরে এই একটা সেল থেকে দুইটা সেল দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা এমন ভাবে ডিভাইড হতে হতে যে ডেভেলপ হবে এই আর্লি স্টেজটাকে আমরা বলবো এমব্রায়ো তাহলে জাইগোটের আর্লি ডেভেলপিং স্টেজকে বলবো আমরা এমব্রায়ো এরপর এই এমব্রায়োটা দুই মাস পরে মানে আফটার টু মান্থ তার ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট হয়ে যায় এর ভিতরে ইন্টারনালি স্টোমাক হার্ট ইন্টেস্টাইন এগুলা ডেভেলপমেন্ট করা শুরু হয়ে যায় মানে প্রায় কমপ্লিট হয়ে যায় ম্যাক্সিমামই ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যায় এই দুই মাস পরে স্ট্রাকচারটা যে আমরা পাবো জাইগোটের বা এমব্রায়োর সেটাকেই আমরা বলবো ফিটাস তাহলে কি হলো প্রথমে আমাদের জাইগোটটা ইউটেরাসের যে ভিতরের ওয়ালটা আছে এটাতে ইমপ্ল্যান্ট করলো ইমপ্ল্যান্ট করে একটা সেল থেকে দুইটা দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা এরকম ডিভাইড হতে থাকে এবং ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ হয় তাহলে আর্লি জাইগোটের যে ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ হয় সেটাকে আমরা এমব্রায়ো বলবো এবং আফটার টু মান্থ যে এমব্রায়োর ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট হয়ে যায় ভিতরে ইন্টেস্টাইন স্টোমাক হার্ট ডেভেলপমেন্ট করা কমপ্লিট অলমোস্ট কমপ্লিট হয়ে যায় সেই অবস্থাকে আমরা বলবো ফিটাস সো এমব্রায়োটা হলো আমাদের জাইগোটের আর্লি স্টেজ এবং এর পর যে দুই মাস পরে আমাদের যে ডেভেলপমেন্টটা হয় সেই অবস্থার নাম আমরা বলবো ফিটাস ওকে তাহলে আমাদের আজকে এই ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা এটুকু যদি আমি ক্লিয়ার করতে পারি তাহলেই সার্থকতা থ্যাংক ইউ আপনাদের থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ